আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি দেখাবো আরএফএল স্কেলের একটা সমস্যা। এক ভাই নিয়ে আসছে আমার কাছে, ভেতর বাজারের মেকার। আমি তেমন একটা মেকারি করি না, জানেন যে আমি ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই আর স্পেয়ার পার্টস বিক্রি করি। তো উনি নিয়ে আসছে, এটা সমস্যা হয়েছে আপনার স্কেল অন হয়, এই শব্দ শুনতেছেন, চার্জে লাগিয়ে দিলে চার্জ হয় কিন্তু ডিসপ্লে আসে না। এটা সমস্যা আমরা কীভাবে সমাধান করা যায় দেখবো, সমাধান করার সাথে থাকবেন। আমি স্কেলটা খুলে নেওয়ার পরে আবারও ভিডিও আসতেছি। স্কেলটা আমরা প্ল্যাটফর্ম থেকে খুলে নিলাম, এটা আরএফএল স্কেল, আরএফএল স্কেল। এটা সমস্যা হয়েছে, দেখি নিব সমস্যা, শব্দ করতেছে, শুনতে পাচ্ছেন শব্দ করতে, আপনার স্কেল অন হয়, শব্দ করলেও অন হওয়ার সময়। আমি চার্জে লাগিয়ে দিচ্ছি, এখানে এসি ইন্ডিকেটর জ্বলছে কিন্তু ডিসপ্লে আসে না। এটা কীভাবে সমাধান করা যায় দ্রুত দেখবো, চেষ্টা করে সমাধান করা যায় কিনা। আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে, এরকম সমস্যা করলে সমাধান করতে পারবেন। এছাড়াও আমার এখানে ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিংয়ের জন্য সিরিয়াল নিতে পারেন। ডিজিটাল স্কেল সার্ভিসিং করলে এরকম কঠিন কঠিন যে সমস্যাগুলো, এইগুলা খুব সহজেই সমাধান করতে পারবেন। কঠিন কঠিন যে ক্যালিব্রেশনগুলো আছে বা এরকম সমস্যা আছে, এটা হচ্ছে আরএফএল স্কেল। আরএফএল একটা স্কেলের সার্কিট বাজারে কিনতে পাওয়া যায় না, যদিও বাজারে কিনতে পাওয়া যায়, অনেক টাকা দাম, তবু আবার সেকেন্ড হ্যান্ড হয়, দেখা গেলো যে ভার্সন মেলে না। এই সার্ভিসিং ট্রেনিং করলে হয় কি, এই কাজগুলো আপনারা নিজেই সার্কিটগুলো রিপেয়ার করতে পারবেন। রিপেয়ার করলে অনেকটা বিল, ভালো বিল নেওয়া যায় পার্টির কাছ থেকে, কারণ আরএফএল স্কেলগুলো রিপেয়ার করা বিল ভালোই হয়। এটা খুলে নেওয়ার পরে আবারও অন করে দেখবো কী সমস্যা, ওই সমস্যা একই, ডিসপ্লে আসে না কিন্তু স্কেল অন আছে। আবার কিপ্যাড চাপলে কিপ্যাডও কাজ করে। এটা খুব সহজেই কীভাবে সমাধান করা যায় দেখবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিও দেখে কিছু শিখতে গেলে অবশ্যই আপনার ভিডিও কন্টিনিউ করতে হবে, প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এরকম হেল্পফুল ভিডিও আপলোড করা হবে প্রতিনিয়ত, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে দেখে নিব যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা, সার্কিটে কত কত ভোল্টেজ থাকে, এটার বিস্তারিত আলোচনা ছাত্রদের সাথে করা হয়। আপনারা ভিডিওগুলো যারা ট্রেনিং করতে ইচ্ছুক কিন্তু আর্থিক সমস্যা বা বহু দূরে হয়, তখন আপনারা কি করবেন, ভিডিওগুলো কন্টিনিউ করবেন। ভিডিওগুলো কন্টিনিউ করলে এরকম কঠিন কঠিন কাজগুলো আপনারা নিজেই করতে পারবেন ট্রেনিং ছাড়াও। আর যাদের ট্রেনিং করার সামর্থ্য আছে, তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে ট্রেনিংয়ের সিরিয়াল নেবেন। আমি স্কেলটা অন করে নিলাম, অন করার পরে আমরা ভোল্টেজগুলো মাপবো। ভোল্টেজ মাপবো, এখানে ব্যাটারিতে চার্জ নাই, আমি চার্জে লাগিয়ে দিই। এটা এখন ঠিক আছে, ভোল্টেজগুলো মাপবো আসলে কোথায় কত ভোল্ট থাকার কথা। এখানে দেখেন, এখানে আমরা লোড সেলের যে মেইন সাপ্লাই ভোল্টেজ দেখে নিব কত আছে। মেইন সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে 2.980, তার মানে 3 ভোল্ট আছে, তার মানে লোড সেলের সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে। এবারে দেখবো কি ডিসপ্লের সাপ্লাই ভোল্টেজ, ডিসপ্লের ভিসিসি ভোল্টেজ দেখে নিব কত আছে। ডিসপ্লের ভিসিসি ভোল্টেজ দেখেন, এখানে ডিসপ্লের ভিসিসি ভোল্টেজ 1.00, এই ভোল্টেজে ডিসপ্লে আসার কথা না, 1.00 ভোল্টেজে ডিসপ্লে আসবে না। ডিসপ্লে আসবে আপনার অন্তত 3.3 ভোল্টেজ লাগবে ডিসপ্লে আসতে গেলে, অথবা 3 পয়েন্টের একটু আপ লাগবে, অথবা 3.3-এর একটু আশপাশ ভোল্টেজ লাগবে। তারপরে দেখবো 3.3 ভোল্টেজ যে তৈরি করে যে রেগুলেটর, এই রেগুলেটারে দেখাও, দেখেন এই রেগুলেটারে, দেখেন এই রেগুলেটারের মাথায় ভোল্টেজ আসছে কিনা দেখি নেই। রেগুলেটারের মাথায় দেখি মেইন সাপ্লাই ভোল্টেজ আসছে কিনা, রেগুলেটারের মাথায় মেইন সাপ্লাই ভোল্টেজ 3.88 আসছে, তার মানে 4 ভোল্ট আশপাশ আছে, মেইন ভোল্টেজ আছে। তারপরে দেখি রেগুলেটার সাপ্লাই করে কি, রেগুলেটার থেকে সাপ্লাই হয়েছে আমার 1.00 এরকম দেখা যাচ্ছে, তার মানে এই ভোল্টেজে ডিসপ্লে আসার কথা না। আমরা রেগুলেটারটা চেঞ্জ করে দেখবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। রেগুলেটার এরকম অনেক স্কেল, নষ্ট স্কেল থাকে অনেক, এর কাছে পড়ে থাকে, আপনারা এরকম রেগুলেটারগুলা দেখেন, এই দেখেন এই রেগুলেটার দেখা যায়, এই রেগুলেটারগুলা অনেকের নষ্ট সার্কিটে আছে। এরকম এই যে নষ্ট সার্কিট থাকলে এরকম সার্কিট থেকে তুলে লাগাবেন,
আমরা রেগুলেটরটা চেঞ্জ করে দেখব, হুবহু একটা রেগুলেটর চেঞ্জ করে দেখব যে সমস্যাটা সমাধান হয় কিনা। ক্লিয়ার দেখাবেন? ক্লিয়ার হয়ে যাচ্ছে। অন্য একটা সার্কিট থেকে রেগুলেটর তুলে আমরা লাগাবো, লাগে দেখবো যে আসলে কি সমস্যা হয়, সমস্যাটা সমাধান হয় কিনা, না হলে আমরা অন্য ব্যবস্থা নিব। রেগুলেটরটা তুললাম, এখান থেকে একটা তুলি। দেখেন রেগুলেটরটা বসানো, দেখেন ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করলে হয় কি, ট্রেনিং সার্ভিসিংটা খুব সহজ হয়। আপনারা অবশ্যই যাদের সামর্থ্য আছে ট্রেনিং করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নেবেন। ট্রেনিং করলে সার্ভিসিংটা খুব সহজ হয়। যেরকম আমার ইলেকট্রনিক সেল বাংলায় ট্রেনিং করলে হয় কি, আপনার টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের, এছাড়াও যত প্রকার সার্কিট বাংলাদেশি চলে সব সার্কিটের কোড আছে আমার এখানে, কোড সহ যারা ট্রেনিং করে ট্রেনিং শেষে কোডগুলো দিয়ে দেওয়া হয়। আমরা একে সুন্দরভাবে একটা রেগুলেটর লাগাইলাম অন্য সার্কিট থেকে, রেগুলেটরটা একটু থামবে, থামানোর পরে আমরা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখবো যে আসলে সমস্যাটা সমাধান হয় কিনা। এছাড়া ডিজিটাল স্কেলের এ টু জেড স্পেয়ার পার্টস কিনতে যোগাযোগ করবেন, আমার এখানে খুব সুলভ মূল্যে স্পেয়ার পার্টসগুলো বিক্রি করা হয়। এছাড়াও এলিমেল স্কেল, রড ওয়েট স্কেল, ব্রিজ স্কেল আমরা এখান থেকে তৈরি করি, আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন। স্কেল অন হলো, অন হওয়ার পরে আমরা আবারও ভোল্টেজগুলো দেখবো, ভোল্টেজ ঠিক আছে কি না। এখানে দেখি রেগুলেটর, এখানে ভোল্টেজ আমার আসছে কি না, প্রথমে দেখি ভোল্টেজ আসছে, তারপরে সাপ্লাই আসছে কি না দেখি। সাপ্লাই ভোল্টেজ আমার আসে নাই, সাপ্লাই ভোল্টেজ না আসার কারণে আমার ডিসপ্লেও আসে নাই। আমরা দেখবো যে আসলে সাপ্লাই ভোল্টেজটা, এটা তো রেগুলেটরটা ভালো, আর একটা না খারাপ ছিল, কিন্তু এটা তো ভালোই, তবুও সাপ্লাই ভোল্টেজটা আসলো না। এরপরে দেখবো যে সাপ্লাই ভোল্টেজ আউট হওয়ার পরে ভোল্টেজগুলো কোথায় যায়। এখানে ফিল্টারিং করার জন্যে দেখেন, এখানে মাইক্রো একটা ক্যাপাসিটার লাগাইছে, আমরা কি করব, এই ক্যাপাসিটারটা সন্দেহ হলে ক্যাপাসিটারটা তুলে রাখব, ক্যাপাসিটারটা তুলে রাখি, দেখবো যে আসলে ভোল্টেজটা আমার আসে কি না এখানে 3.3 ভোল্ট, না আসলে আমরা আবারও সামনে যাব আর একটু, ভোল্টেজটা কোথায় কোথায় গেছে। আমি দেখেন যে আমি মাইক্রো ক্যাপাসিটার যেটা আছে এটা ক্যাপাসিটারটা তুলে দিলাম, তারপরে আবারও অন করে দেখবো যে আসলে ভোল্টেজটা আমার আসছে কি না। এখানে দেখি সাপ্লাই ভোল্টেজ আমার, দেখেন এখানে সাপ্লাই মিটারে দেখান, মিটারে দেখান, মিটারে দেখান, এখানে আমার মিটারে দেখান, মিটারে দেখান, এখানে আমি ওই যে যেটা ক্যাপাসিটার ফিল্টারিং করার জন্য মাইক্রো ক্যাপাসিটার লাগাছিল এটা তুলে দিলাম, দেওয়ার পরে দেখেন ভোল্টেজটা, দেখেন দেখবো আমাদের ভোল্টেজটা আসছে কিনা, ভোল্টেজটা দেখেন 3 পয়েন্ট দেখতে পাচ্ছে, দেখা যায়, দেখা যায়, এখানে দেখেন 3.3 ভোল্টেজ চলে আসছে, মানে রেগুলেটর আপনার বুস্ট করা বন্ধ করছিল, মানে বাক করা বন্ধ করছিল, বাক করা বন্ধ করার কারণে আমার ডিসপ্লেটা আসে নাই, এখন দেখেন ডিসপ্লেটা চলে আসছে। এরকম কঠিন কঠিন সমস্যাগুলো খুব সুন্দরভাবে সহজেই সমাধান করতে পারবেন যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করবেন। ট্রেনিং করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।